हेलो बंधुरा, वेलकाम बैक टू माई चैनल। हमार चैने तुम्हारे अनेक स्वागत। तो तुम्हारा सबा कम आो? आशा कर भलो आम भलो आो। हमें एज शुरू करी तो मेटा की स्कूले देवर पर ही क्ज शुरू कर। तो मेटार एन परीक्षा चलते, आज के परीक्षा शेष। तो ओके स्कूले पाठान पर हमें क्या शुरू करी। तो आज के प्रथम क्ज हे कल दोकने जो जिनिस निये एसेछे से जिनिसगुलो आमार रखा। तो चलो आमी तोमादेर साथे सेटा शेयर करी, देखते थाको। कल रात्रे बेला एने छिलो, तो आमी कालके गोछाते पारिनि, अनेक रात हये गेछिलो, ताई ओ एई ब्यागटाते भरे रेखे दियेछे। चलो देखि कि कि एनेछे एर मध्ये। तो जिनिस आमार आछे एखाने, बिस्कुटो आछे, साबान गुड़ी माने जिरे गुड़ी, ये जे हलुद गुड़ो, तेल आमार आछे। तो एगुलो आमी बाड़ती करे आना करालाम, माने एखान थेके दोकानटा आमादेर एकटु दूरे। तो जखन माने एमन एमन समय शेष हो जाए जे मनेओ थाके ना बोलते, ताई आमी जेगुलो दरकार सेगुलो माने रोजकार दरकार सेगुलो आमी आगे थेके आनिए रखी। তাহলে শেষ হয়ে গেলে আমি কাজ শেষের পরে আমি যেন পাই হাতের কাছে, তাই এগুলো আনা করেছি, তাই এনেছি। তো চলো এগুলো আমি রাখি। আজকে সাইকেল নিয়ে দোকান যাবে, তাই গাড়িটা ভিতরে রেখে দিচ্ছে, যেন এখানে উঠানোর মধ্যে থাকলে রোদে থাকবে। আর মেয়েটাও আছে, মেয়েটাকে নিয়ে ভয়, তাই গাড়িটা ভেতরে ভর্তি বললাম, ভেতরে রেখে দিচ্ছে। এইভাবে সাইকেল নিয়ে দোকানে চলল। চলো তোমাদেরকে দেখিয়ে দিই, চলে গেল। আসলে সাইকেল নিয়ে যাচ্ছে, দোকানটা আমাদের সামনেই বটে, এই যে দেখুন যাচ্ছে, ওই যে বাঁ দিকে ঘুরে যাবে বাঁ দিকে সামনেই বটে, তাই মানে হেঁটেও যাওয়া যাবে। কিন্তু সাইকেল যেহেতু আছে, তাই বলি যে সাইকেলে যাও, যদি কিছু দরকার লাগে সবজি টবজি বা যে কোনো কিছু তাড়াতাড়ি আসতে পারে সাইকেল নিয়ে, তাই সাইকেল নিয়ে গেল। আর এই যে বল খেলার মাঠ। আর এখন আজকে কেউ আসেনি, সবারই পরীক্ষা চলছে, তো ওই জন্য হয়তো হবে যে পরীক্ষা আছে কেউ আসেনি, নইলে সকাল থেকে চলে আসে, সকাল 7টা 7:30 থেকে চলে আসে সব, এখন কেউ আসেনি। তোমাদেরকে আর একটা জিনিসও শেয়ার করা হয়নি, তো চলো তোমাদেরকে শেয়ার করি, দেখো কি। এই প্রথমত হচ্ছে ধনে পাতা, এই দেখো ধনে পাতা, আর এই দেখো পনকা শাক, আর এই যে পালং শাক। এগুলো ঢাকা দিয়েছে এই কারণে, এখানে সামনে তো মাঠ আর এখানে গরু চলে আসে। একদিন তো গরু এসে আমার এই ধনে পাতাগুলো অনেক নষ্ট করে দিয়েছিল পা দিয়ে, আর পনকাগুলো অনেক খেয়ে নিয়েছিল, তাই আমি এখানে ঢাকা দিয়ে রেখেছি। আর পালংগুলো পালংগুলো সেরকমভাবে হয়নি, কারণ মাটিটা খুব শক্ত কোড়া হয়নি, তাই পালংগুলো হয়নি। আর এই যে ফুলের গাছ, এখানে আছে গাঁধা ফুল, কাঁচা লঙ্কা, আর এই টমেটো দেখো, টমেটো, এই যে টমেটোর ফুল এসে গিয়েছে, গাঁদা ফুলেরও এই কুড়ি এসেছে। কিন্তু এখানে বান্দরের জ্বালাতন খুব, কেন বলো তো? বান্দর এখানে এই যে দেখছো শাকগুলো, উঠে উঠে মানে খেয়ে নিচ্ছিল। আর ওই যে গাঁদা ফুল, ফুল তো হতেই দেবে না, ফুলের পাতাগুলো থাকবে না একটাও। লঙ্কার গাছকে, লঙ্কার গাছ বলো, তুলসী গাছ, এই যে সামনে দেখছো ওই যে নিমের গাছ, তো নিমের গাছের পাতাগুলো একটাও নেই, মানে সব খেয়ে নিয়েছে। আর এই যে আমার তুলসী মন্দিরে দেখাই তোমাদেরকে, দেখো তুলসী পাতা একটাও আছে, সব খেয়ে নিয়েছে। এই যে দেখো দেবীর গাছটা একদম মরে গিয়েছে এরকম মনে হচ্ছে, জল দিয়ে দিয়ে সেটাকে বাঁচিয়ে রেখেছি। এই পেয়ারা গাছটাতে অনেক পেয়ারা ধরেছে, তো যেদিন বান্দর আসে সেদিন মানে কি বলবো আর, দল বেঁধে সব চলে আসে। তো পেয়ারা তো কি বলবো অনেক হয়েছে, কিন্তু পেয়ারা জানি না আজও খেতে পাবো কিনা, কিন্তু বান্দরের খুব উপদ্রব, বান্দরের জন্য মানে বাইরে কিছু রাখাই মুশকিল। যে দেখতে পাচ্ছ জিনিসগুলো আমার রাখা হয়ে গিয়েছে, রেখে দিয়েছি। আর এই যে শার্ট আছে সানলাইট, তো এটা আমি এখন কাটি নি এই কারণে আমার এখন সাবানগুড়ি অনেক আছে। আর এই যে এখানে আছে গরম মশলার প্যাকেট একটা,
জিরে গুঁড়ি আর হলুদ গুঁড়ো, একটা হলুদ গুঁড়ো এখানে রাখলাম আর একটা ইয়ন এখানে থাক। আর এগুলো কি বলতো, জলজিরা, তুলসী জলজিরা। জলজিরাগুলো আমি কী জন্য আনা করেছি বলতো, এই যে দেখতে পাচ্ছ ফুচকা, এই ফুচকা, ফুচকা বিশেষত আমার মেয়ের জন্য। আমি আমার ভালো লাগে না তা নয়, আমার কিন্তু খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার মেয়েটারও খুব ভালো লাগে। তো আমি এখান থেকে মানে সামনেই আছে আমাদের দোকান, ফুচকা বিক্রি করে সন্ধ্যাবেলায়, তো সবসময় তো যাওয়া হয় না, তাই আমি আনিয়ে রাখি বাড়িতে। যখন মেয়েটা বলে খাবো তখন এই যে ফুচকা, এই জলজিরা থাকে, ওইদিকে দেখো লেবু, ওই যে একটা লেবু পড়ে আছে, লেবু আমি আনিয়ে রাখি, তাহলে ইচ্ছে হলে বানিয়ে খেতে পাওয়া যায়। এই জিনিসগুলো আমি এবারে রাখবো। আমার মেয়ের জন্য আমাকে সব কিছু ওপরে তুলে রাখতে হয়, নষ্ট করে তা কিন্তু নয়, নষ্ট করে না। এই যে চকলেট আরে নিয়ে আসে, চকলেট যেরকম সব জিনিস তো জানা হয়ে গেছে কোথায় কোনটা রাখি, তো তার জন্য একটু রাখতে হয়। জিনিসগুলো আমার রাখা কমপ্লিট হয়ে গেছে, এই দেখো দেখে নাও। আর এই যে আলু নিয়ে এসেছে কালকে, দেখো কেমন বস্তার মধ্যে সেটাকে রেখে দিয়েছে, বলেছিলাম এখানে ঢেলে দিতে। তো চলো আমি এখন আলুগুলো এখানে রেখে দিই, দেখি সবজিগুলো সরিয়ে রাখি একটু। ও আর পেঁয়াজ একসাথে নিয়ে চলে এসেছে, দেখুন বন্ধুরা আলুগুলোতে কত পাউডার। আর এই তো আমার মেয়ে স্কুল থেকে চলে এলো, চলে এসো, পরীক্ষা কেমন হলো? ভালো, আজ পরীক্ষা শেষ হলো, চলো ড্রেসগুলো এবার খোলো। হ্যাঁ টুপিটা খুলে দাও। বন্ধুরা কত শাক দেখে কম কম মনে হচ্ছিলো, এই যে এই ডালটা এখানে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, তো কম মনে হচ্ছিলো, এখানে সরিয়ে দিয়েছি। তো দেখো কত শাক, তো এখান থেকে কিছু শাক আমি আজকে তুলে রান্না করব। তো একবার নয়, এখান থেকে বেশ কয়েকবার, তিন চার থেকে পাঁচবার শাক আমি তুলেছি, মানে এভাবে ডগাগুলো ভেঙে ভেঙে তুলেছি। তাহলে আবার এই সাইডে আবার শাকগুলো বেরিয়েছে, দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এখানে কতগুলো তুলেছি আমি, এই দেখো। তো চলো আমার শাক প্রায় তোলা হয়ে গিয়েছে, এবার আমি আবার এই ডালটা ঢাকা দিয়ে দেবো। দেখো আমি ঢাকা দিয়ে দিয়েছি। সব থেকে মজার জিনিস কি বলতো, এই যে নিজের হাতে কিছু যদি লাগানো হয় জিনিস, মানে কোনো গাছ যদি লাগালাম তাতে ফলন হয়, তো কত মজা লাগে। এই তো শাকগুলো হবে না বলছিল, কত সুন্দর হয়েছে। খাওয়াটা কি বলতো, খাওয়াটা যত না আনন্দ দেয় তত দেখে আনন্দ লাগে, যে হ্যাঁ নিজের হাতে কোনো জিনিস লাগিয়েছি সেটা হয়েছে, কত আনন্দ। আর তুলতেও বেশ মজা, তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে। চলো আমি শাকটা এখন রান্না করে ফেলি। মেয়েটা আমার ভাত খাবে তাই নিচেই জল গড়িয়ে নিল গ্লাসে, জুতো পরে তারও। আবার আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এখানে বড়া ভাজা আছে, বড়াটা মেয়েটার জন্য অল্প ভেজে নিলাম, আর খাবো আমরা তখন আর একবার গরম করে নেব। দেখো বিকালবেলা হয়ে গেছে, তো সবাই খেলতে চলে এসেছে বিকালে, তো আমারও খাওয়া দাওয়া প্রায় অনেকক্ষণ হয়ে গিয়েছে। তো চলো আজকে আর ব্লগ বাড়াচ্ছি না, অনেক অনেকক্ষণ হয়ে গেল, তো আজকের মতো ব্লগ এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, টাটা।